তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর 2 নম্বর অঞ্চলে। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের পতাকা ছিঁড়ে ফেলে দেয়, যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। গতকাল রাত্রে সালেপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের কিছু পতাকা ফেস্টুন আমরা লাগিয়েছিলাম, তো সেইগুলি কিছু বিজেপির দুষ্কৃতি যারা ভেঙে ফেলে দেয় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকাকে রাস্তায় ফেলে তৃণমূল কংগ্রেসের পতাকা অসম্মান করে। আপনারা জানেন যে খানাগুলো একটি মারামারি হয়েছিল নিজেদের মধ্যে, যেটা বিজেপি বিজেপির মধ্যে মারামারি করে নিজেদের ছেলেদের খুনো করির পর, তো সেই কারণে সেখানে নাকি আজকে দিলীপ ঘোষ আসছেন ওনাদের রাজ্য সভাপতি, তো সেই কারণে উত্তেজিত কিছু বিজেপি দুষ্কৃতি যারা আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকাকে ভেঙে রাস্তায় ফেলে দেয়, এর জন্য আমরা অধিকার জানাচ্ছি এবং প্রশাসনকেও আমরা জানিয়েছি, আমাদের নেতৃত্বকে ঊর্ধ্বতন নেতৃত্বকেও আমরা জানিয়েছি।